এখানে কাকে খুঁজতে এসেছো? নিশ্চয়ই নন্দিনীকে খুঁজছো। তুই কেন আমার পেছন পেছন আসছিস? নন্দিনীর সাথে বিশ্বাসঘাতকতা করে থাকা তোর সঙ্গে কেন কথা বলবো? বাবা বাবা, এইভাবে দেখছোটা কি? নন্দিনীর গলা নকল করে যে তোমায় ডাকছিল সেটা আমি। তুমি যখন থেকে এই জঙ্গলের ভেতরে ঢুকেছো আমি তোমার পেছনে পেছনে লক্ষ্য রাখছিলাম। তুমি মনে হলো নন্দিনীকে খুঁজতে এসেছো, তাই ওর আওয়াজ নিয়ে তোমায় ডাকলাম। নন্দিনী তোকে মাছ বানাবার পরেও তোর বুদ্ধি খুললো না, তুই কেন আমার পেছনে পড়ে আছিস? কেন মানে? তোমার কাছে থাকা কালচক্রটা নিয়ে নেওয়ার জন্য। তুমি যে এই ব্যাগের মধ্যে কালচক্রটা লুকিয়ে রেখেছো সেটা আমি ভালো করেই জানি। চুপচাপ কোনো কথা না বলে কালচক্রটা আমাকে দিয়ে দাও। কি আমাকে ধমকাচ্ছিস? তোর এই ধমকগুলোকে আমি ভয় পাই না। তুই যা ইচ্ছে কর, আমি এই কালচক্রটা দেব না। কালচক্রটা আমাকে দিয়ে দাও। কি আমাকে ধমকাচ্ছিস? তোর এই ধমকগুলোকে আমি ভয় পাই না। তুই যা ইচ্ছে কর, আমি এই কালচক্রটা দেব না। তুমি না দিতে চাইলে আমার কি এসে গেল? তোমার কাছ থেকে এটা কিভাবে নিতে হয় ভৈরবী সেটা খুব ভালো করে জানে। বাবা, এখানে বসে আছো কেন? কি চিন্তা করছো? আমি চিন্তা করছি তোর বিয়েটা নিয়ে মা। রাজশেখর বাবু তোর কুষ্ঠি চাইছিলেন, সবার কাছে তো আমায় কিছু তো একটা বলতেই হবে, তাই না? আর কিরণের বাবা মাকে তো কিছু একটা বোঝাতে হবে। সন্ধ্যা কি বললে? ওনাকে আমি পার্বতীপুরের ব্যাপারে সবকিছুই বললাম, সত্যিটা আর গোপন করা গেল না। ওনাকে আমি কিরণের বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলতে বললাম। আমি রাজশেখর বাবুকে দেরি না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে ফেলতে বললাম। আমার মনে হয় না তোর বিয়েতে আর কোনো বাধা আসবে। ঠিকই করেছো তুমি বাবা, 20 বছর ধরে তুমি আমাকে ভালোবেসেছো, স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছো, মানুষ করেছো। তুমি আমার জন্য অনেক করেছো বাবা, আর তোমার এই ভালোবাসার থেকে বেশি আমার কাছে কোনো কিছুর কোনো মূল্য নেই। তোমরা হয়তো আমার জন্মসূত্রে বাবা মা নও, কিন্তু তার থেকে কোনো অংশে কমও তো নও। আমি তো শুধু তোমাকেই বাবা বলে চিনি। আমি তো ভেবেছিলাম এসব শুনে তোর মন খারাপ হয়ে যাবে, কিন্তু দেখছি এটা তুই খুব সহজভাবেই নিলি। জীবনে যতই ঝড় আসুক না কেন সব কিছু সহ্য করে নিতে হয়, তুমি তো আমাকে শিখিয়েছো। তুমি যা বলেছো আমার সব কিছু মনে আছে, এখনো আমি তোমার সেই সন্ধ্যায় আছি বাবা। তুমি এসব নিয়ে আর একদম চিন্তা করবে না বাবা। আমাকে পার্বতীপুর থেকে দত্তক নেওয়া হয়েছিল সেটা রাজশেখর জানতে পেরে গেছে। পার্বতীপুরের নাম শুনেই রাজশেখর এতক্ষণে আমার ওপর সন্দেহ করা শুরু করে দিয়েছে। ও কিছু ভাবার আগেই আমাকে সাবধানে থাকতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা, তোমার পঞ্জিকার জন্য অপেক্ষা করছি। তোমার বাবাকে বলে তাড়াতাড়ি পঞ্জিকাটা আনিয়ে দাও। সন্ধ্যা, জন্মকুষ্ঠি তুমি ঠিক পেয়ে যাবে, কিন্তু তার আগে তোমার বাবা মায়ের সাথে আমার কিছু কথা আছে। বাবা মায়ের সাথে কি কথা বলবে? তাদের মনে আমার জন্য কি আছে সেটা জানা দরকার। কোথায় আছে তোমার বাবা মা?
সন্ধ্যা, আমাদের সঙ্গে কি একটা জরুরি কথা আছে বলে বললে? এরকম চুপ করে থাকলে কি করে হবে? কি হয়েছে বলো সন্ধ্যা। সেরকম কিছু না, আসলে আমি কোনো কিছু না ভেবেই আপনাদের সাথে আমার ব্যাপারে একটু কথা বলা নেওয়াটা দরকার মনে করলাম। আসলে আমি কথা বলতে এসেছি এই বিয়েটার ব্যাপারে। আপনাদের হয়তো খারাপও লাগতে পারে একটু, আনন্দে থাকার জন্য দুজনের মধ্যে ভালোবাসা থাকা সব থেকে বেশি দরকার, কিন্তু ভালোবাসার থেকে আপনাদের কাছে সম্পত্তি আর পরিচিতিটাই দামি, আমার বাবা মামাই তাই বললেন। তোমার মা একদম ঠিক কথা বলেছেন সন্ধ্যা, বিয়েটা কখনো দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের একসাথে থাকা। হীরে সোনার সাথে থাকলে মূল্য বাড়ে, তেমনি ভালোবাসা থাকলে সম্মান বাড়ে। ভালোবাসার সাথে নিজের পরিচয় থাকলে সম্মান বাড়ে, সেটা তো আমিও জানি, কিন্তু এই গৌরব তখনই আরো বাড়বে যখন আপনাদের নিজস্ব সম্পত্তি থাকবে। কোনো আত্মীয় এসে যদি আমার বাড়িতে থাকে তাহলে সেই বাড়িটা তার হয়ে যায় কি? যাই হয়ে যাক, বাড়িতে থাকা অতিথিরা অতিথি থাকে। আপনারা তো এই বাড়ির আত্মীয়, আপনাদের নামে কি আছে সেটা আমার বাবা মা জানতে চেয়েছে। বিয়ে হওয়ার পরে আমার সম্পত্তিটা আমি তোমার নামে লিখে দেব আর তোমাকে বড় লোক বানিয়ে দেব, কিন্তু কিরণের নামে আপনারা কি রাখছেন সেটাও তো জানতে চাইছে তারা। তোমার বাবা মা এটা জিজ্ঞেস করলো? তোমার জন্য কিছু করার ইচ্ছে তোমার বাবা মায়ের থাকতে পারে, আর কিরণের জন্য কিছু করার ইচ্ছে আমাদের মনে থাকবে না। আমিও সেই কথাই বললাম, কিন্তু মন থাকলে হবে, সেটা তো করেও দেখাতে হবে। আমি যতদূর জানি আপনাদের তো সেরকম কোনো সম্পত্তি নেই, সেই জন্যই তো এই বাড়িতে এসে আপনারা আশ্রয় নিয়েছেন। আপনারা যেভাবে থাকেন সেভাবে থাকতে আমার সম্মানে লাগবে, তাই জন্যই তো ওরা জিজ্ঞেস করলো। আচ্ছা, বিয়ের আগে তুমি এত কথা বলছো, আর জানি না বিয়ের পরে তুমি কত কথা বলবে। আমি এক্ষুনি যাচ্ছি, ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করছি কি বলতে চাইছে। কি? আপনি এখন এসব জিজ্ঞাসা করতে গেলে ওরা যদি বিয়েটা আটকে দেয় আমি কিরণকে ছাড়া থাকতে পারবো না। কোনো কিছুর মূল্যেই আমি কিরণের সাথে আমাদের এই বিয়েটা ভেঙে ফেলতে রাজি নই। আমার জন্য আপনি শুধু একটা কাজ করুন, কিরণের নামে যে কোনো একটা সম্পত্তি লিখে দিন, তারপরে আর আমার বাবা মা কোনো কিছুই জিজ্ঞেস করতে পারবে না। কিরণ তুমি চুপ করে আছো কেন? তোমার নামে কোনো একটা সম্পত্তি ওদের লিখে দিতে বলো। সম্পত্তি থাকলে তো লিখতে বলবো, আমার বাবা তোমাদের কাছে সম্পত্তি আছে বলেই তো রাজি হয়েছে। ওর কাছ থেকে আমরা সম্পত্তি পাবো বলে ভাবলাম, উল্টে এই আমাদের কাছে সম্পত্তি চাইছে যে। আপনারা সবাই চুপ করে আছেন কেন? না সেটা নয় সন্ধ্যা। নীলা, তাড়াহুড়োর কি আছে? কিরণের নামে সম্পত্তি লিখতে হবে, এই তো, সেটা হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের দুজনের বিয়ের আগে কিরণের নামে সম্পত্তি থাকবে, খুশি তো? এই বিষয়টা তোমার বাবা মায়ের কাছে বলো। অনেক ধন্যবাদ আঙ্কেল। সম্পত্তির জন্য তোমরা এবার রাজশেখরের সামনে গিয়ে দাঁড়াবে, আর সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা ওকে ভাবিয়ে তুললে আমিও সাবধান হওয়ার সময় পেয়ে যাব। কি ভাবছো মা তুমি? হ্যাঁ, কিছু না আঙ্কেল। বাই কিরণ। বাই আন্টি। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? কি করব? শোনো না, সম্পত্তি বললে কোন সম্পত্তি লিখে দেবে তুমি? আমি কোত্থেকে করব? দাদা লিখবে, আমি শুধু ভান করব। এতদিন পর্যন্ত সম্পত্তি নিতে হবে সম্পত্তি নিতে হবে এই কথা ভেবে প্ল্যান করে হেরে গেলাম, কিন্তু এখন অন্য রাস্তা ধরব, এইবারে আর হারবো না।
আমি জিতবো, আমি জিতবই জিতবো। আসুন, এই মন্দিরে যারা পুজো দেয় তাদের এই পুকুরের মধ্যে নেমে আগে স্নান করে নিতে হয়। ওম শক্তি। তাই আপনারা দুজন এই পুকুরে নেমে আগে স্নানটা সেরে ফেলুন। যান।